জিকে উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমি ভারতের রাজ্য ও রাজধানীর একটা সম্পূর্ণ তালিকা নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো, ভারতের মোট 28টি রাজ্য আর 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এলাকা অনুসারে ভারতের বৃহত্তম এবং ক্ষুদ্রতম রাজ্য হলো, বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান, আর পশ্চিম ভারতে অবস্থিত। রাজস্থানের সীমানাবর্তী রাজ্যগুলি হলো পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ। পাকিস্তানের সাথেও রাজস্থানের আন্তর্জাতিক সীমানা রয়েছে, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। ভারতের সবচেয়ে ছোট রাজ্য হলো গোয়া। এরপরে আমরা ভারতের রাজ্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন জনসংখ্যা, এটা সম্বন্ধে আমরা জানবো। উত্তরপ্রদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি, সিকিম রাজ্যের জনসংখ্যা ভারতের সবচেয়ে কম। এরপর আমরা তালিকাটি দেখে নিচ্ছি। উত্তর পূর্ব ভারতের রাজ্য ও রাজধানী, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো হলো আর তার পাশে আমাদের রাজধানীগুলো দেওয়া আছে। যেমন উত্তর পূর্বের রাজ্যগুলো হচ্ছে আসাম, আসামের রাজধানী হচ্ছে দিসপুর, মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং, অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর, নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা, মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল, মিজোরামের রাজধানী হচ্ছে আইজল, ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা। এরপর আমরা দক্ষিণ ভারতের যে রাজ্য ও রাজধানী রয়েছে সেগুলো একটু দেখে নিচ্ছি। দক্ষিণ ভারতের রাজ্যগুলি হলো কর্ণাটক, তার রাজধানী হচ্ছে ব্যাঙ্গালোর, তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই, অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী, তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ, কেরালার রাজধানী ত্রিভান্দ্রম, গোয়ার রাজধানী হচ্ছে পানাজি। এরপর আমাদের পশ্চিম ভারতের রাজ্য ও রাজধানী, পশ্চিম ভারতের রাজ্য হচ্ছে মহারাষ্ট্র, মুম্বাই, গুজরাটের রাজধানী গান্ধীনগর, রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর, হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়, উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, ছত্তিশগড়ের রাজধানী রায়পুর, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, বিহারের রাজধানী পাটনা, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, সিকিমের রাজধানী গ্যাংটক, হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে সিমলা। এবার আমরা কতগুলো প্রশ্ন উত্তর সম্বন্ধে জেনে নেব। যেমন ভারতের 28টা না 29টি রাজ্য, আমাদের অনেক সময় কনফিউজ লাগে, কারণ আমাদের ভারতে 28টি রাজ্য রয়েছে, 29টি কিন্তু নয়। অতি সম্প্রতি জম্মু কাশ্মীর রাজ্যকে জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়েছে। লাদাখকে জম্মু ও কাশ্মীর থেকে আলাদা করে করে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে তৈরি করা হয়। অর্থাৎ লাদাখকে জম্মু কাশ্মীর থেকে আলাদা করে তাকে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করে দেওয়া হয়েছে। সেই জন্য ভারতের রাজ্য হচ্ছে 28টি। 29টি রাজ্য থেকে কোন রাজ্যকে সরিয়ে দেওয়া হয়েছে? 31শে অক্টোবর 2019-এর জম্মু কাশ্মীরকে একটি রাজ্য হিসাবে এর মর্যাদা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়েছে। লাদাখকে জম্মু কাশ্মীর থেকে আলাদা করে আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে তৈরি করা হয়। 2 জুন 2014 তেলেঙ্গানাকে অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা করা হয়, এটা আমাদের জানতে হবে। পরে দেখো 9টি কেন্দ্রশাসিত অঞ্চল কী কী। এখানে 9টি কেন্দ্রশাসিত অঞ্চল না, কারণ অনেকের মনে প্রশ্ন হয় 9টি কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু সেটা হচ্ছে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, যা হলো আন্দামান ও নিকোবর, জম্মু কাশ্মীর, লাদাখ, লক্ষদ্বীপ, দিল্লি, চণ্ডীগড়, পণ্ডিচেরি, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। দাদরা এবং নগর হাভেলি এবং দমন ও দিউয়ের কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে 26শে জানুয়ারি 2020-এর একক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে একত্রিত করা হয়েছিল। ভারতের প্রথম রাজ্য কোনটি? ভারতের প্রথম রাজ্য যেটি ভাষার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল তা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এটি মাদ্রাজ রাজ্যের তেলুগু ভাষার উত্তর জেলা থেকে তৈরি করা হয়েছে। 1956 সালের রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভাষাগত লাইনের ভিত্তিতে নতুন রাজ্যগুলি তৈরি বা পুনর্গঠিত হয়েছিল। তো আজকের এই ভিডিওতে আমরা ভারতের রাজ্য ও রাজধানী সম্বন্ধে জানলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে, এরকম ভিডিওর নোটিফিকেশান সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য।
তো আজকে এখানেই ভিডিও শেষ করছি, টাটা, গুড বাই। এরপরে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো।